ওম শান্তি। শিব বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সত্য পিতা তোমাদের সব সত্য শুনান, এই রকম সত্য বাবার সাথে সদা সত্য থাকতে হবে। মনের মধ্যে কোনো মিথ্যা কপটতা রাখবে না। আজ অমৃত বেলা, যুগের কল্যাণকারী বেলায় আমরা সকল আত্মারা সত্যতার বিশেষত্বের দ্বারা আত্মার দিব্য আলোক চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার অনুভব করব। সত্য মনের উপর সাহেব রাজি, যে সত্য সেই প্রভু প্রিয়। সত্য পিতা পরমাত্মার নিজের সত্যবাদী বাচ্চারা অতি প্রিয়। সত্যতার চমক স্বাভাবিকভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সত্য নিজে থেকেই প্রত্যক্ষ হয়, সত্য কখনো লুকিয়ে থাকতে পারে না। সত্যকে প্রমাণ করার প্রয়োজনীয়তা পড়ে না। সত্য স্বাভাবিকভাবেই প্রমাণিত হয়ে যায়। আমার সত্যতার শক্তি, আমার সুরক্ষা কবচ। কোনো অসত্যই আমি আত্মার সামনে টিকতে পারবে না। আমি আত্মার সত্যতার আলোকে অন্য আত্মাদের অজ্ঞানরূপী অন্ধকার সমাপ্ত হয়ে যাচ্ছে। আমি আত্মা, সত্য পিতার সত্য সন্তান, সত্য বাবার সমান, হীরের সমান আমার সত্যতার চমক সমগ্র বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আমার সত্যতার শক্তিশালী স্বরূপই আমার সত্যতার সাগর পিতা পরমাত্মাকে প্রত্যক্ষ করছে। সত্যতার দোলায় দুলতে থাকা আমি আত্মা নিশ্চিন্ত। আমার কিঞ্চিত মাত্র ভয় নেই, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে সত্যের নাও দোলা চলে আসতে পারে কিন্তু কখনো ডুববে না। আমি আত্মা, সত্য পিতা পরমাত্মার ছত্র ছায়ায় সদা সুরক্ষিত। আমি পবিত্র আত্মা, আমার চেহারা সত্যতার প্রকাশে চমকাচ্ছে, চাল চলনে সত্যতার ঝংকার আছে। আমি সদা এটাই প্রচেষ্টা করি যে আমার প্রতিটি ব্যবহারে
যেন শিব বাবার ঝলক দেখা যায়। আমার সত্যতার চমক অন্য আত্মাদের বাবার কাছে নিয়ে আসছে। আমি আত্মা, সত্যতার সাগর শিব বাবার শক্তিশালী কিরণের ছত্র ছায়ায় প্রেমে মগ্ন হয়ে বসে আছি।